হেদায়েত রাখেন সেই সিনাতে যেই সিনাকে আমার আল্লাহ নিজে টেনে বড় করেন মাই ইউরিদিল্লাহ আই ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম যাকে চান আমার আল্লাহ হেদায়েত দান করবেন হেদায়েতের পানি ভিতরে রাখবেন আমার আল্লাহ টেনে তার সিনাকে বড় করে দেন সিনা বড় হলে হেদায়েত আসে আর কি আসে তো আফামান সারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রব্বে সেই সিনার ভিতরে আল্লাহ বালতি দিয়ে নূরও ঢেলে দেন কয়টা জিনিস নূর হেদায়েত অতঃপর শারহু সাদর তিনটা হলো তিনটা যখন কারো নসিব হয় এই ব্যক্তির মধ্যে দুইটা গুণ আসে তাফাক্কুহ ফি দ্বীন নসিব হয় মান ইউরিদিল্লাহু খাইরা ইউফাক্কিহু ফি দ্বীন আবার আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলেছেন যে এই কথাগুলা কারা জানে তো আল্লাহ জানে ওয়ার রাসিখুনা ফিল ইলম যাদের ইলমের মধ্যে রুসুখ আছে তারা জানে তাইলে তাফাক্কুহ ফি দ্বীন দ্বীনের মধ্যে গভীর জ্ঞান আমরা তো এমনিতে গভীর জ্ঞান বলে ফেলছি আসলে গভীর জ্ঞানের বিষয় না এটা আল্লাহ জানেন কি তবে আমি মনে করি এটা খাস নূর যেটা আল্লাহ মুমিনের সিনে আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ শরহু সদর বিষয়টা কি তো শরহু সদর হচ্ছে নূরু এটা খাস নূর ইয়াকজিফুল্লাহ ইয়াকজিফুহু আল্লাহ ফি কলবিল মুমিন যেটা আল্লাহ মুমিনের কলবের মধ্যে থ্রো করেন যেই মুমিনের কলবের মধ্যে নূর আসে গভীর হয় তখন সেই ব্যক্তির সিনা খুলে যায় যেই ব্যক্তির সিনা খুলে যায় সেই ব্যক্তিকে আল্লাহ তাফাক্কুহ ফি দ্বীন দান করেন তাফাক্কুহ ফি দ্বীন মানে দ্বীনের তিনটা শাখা আকীদা আমল এবং তাসাব্বুহ মানে ঈমান ইসলাম এবং ইহসান অর্থাৎ আকীদা আমল এবং বাতেন আপনার ভিতরের জগৎ এই তিন জগতের মধ্যে সেই ব্যক্তিকে আল্লাহ গভীর জ্ঞানের অধিকারী বানান যাকে আল্লাহ গভীর জ্ঞানের অধিকারী বানান সেই ব্যক্তি ফানাফির রসুল হওয়ার শর্ত আমার রসুলের দরবারে এশকের ময়দানে ফানা হওয়া বাদে সিরতে রসুলের এত্তেবার মধ্যে ফানা হওয়া বাদে তাফাক্কুহ ফি দ্বীন নসিব হয় না কেন কারণ এটা আল্লাহর খাস দান আল্লাহ চাবিটা নবীকে দিয়ে দিয়েছে বলেছেন হাবিব আপনি আপনার মর্জি অনুযায়ী বন্টন করবেন এই হাদিসের মধ্যে ঘটনাটা আছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি দান আল্লাহ করেন বন্টন আমি করি ইয়া রাসূলুল্লাহ বন্টন কারা কারা পায় তো যাদের জাহের এবং বাতেনে আমার সাথে মিল আছে বন্টন আমি শুধু তাদেরকে করি জাহের বাতেনের মধ্যে মুখে হাত দিয়ে বলি আমরা আমাদের আখলাক আমাদের রাত আমাদের দিন আমাদের চিন্তা চেতনা কখনো আমি উম্মত নিয়ে চিন্তা করেছি আপনি একজন উম্মতকে কেন বাদ দিবেন সবাই আমার নবীর উম্মত সবাই আমার নবীর এটা ছিল আমার প্রাইমারি কথা আমি কাউন্সিল অধিবেশনে যে জিনিসগুলোর দিকে আপনাদেরকে চিন্তা করার জন্য বলব সেটা হচ্ছে আগে আমরা বুঝি মিশনটা কি আমি আমার মিশন জানতে হবে আমি কি জন্য কাজ করব মিশন আপনার একটা অ্যাসাইনমেন্ট যেটা আপনাকে এখন দেওয়া হবে আপনার অ্যাসাইনমেন্ট কি আগামী 5 বছর বা 3 বছর পর্যন্ত আপনি এই কাজগুলা করে দেবেন এই কাজগুলা কি জাগতিক কাজ না পরকালের কাজ পরকালের এই কাজগুলা করতে গেলে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সেকুলার যে পলিটিক্যাল গ্রুপ এটার সাথে আমাদের পার্থক্যটা মৌলিক আমার শব্দটা খেয়াল করবেন মৌলিক কিরকম আমার এই যাত্রার মধ্যে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার চাওয়া পাওয়া সব কিছু আমার নবীর সাথে বাকি পৃথিবীর যত রাজনীতি আছে চাওয়া পাওয়া আছে কি আছে চাওয়া পাওয়া আছে সেই কারণে না আমি আপনাকে টাকা দিতে পারতেছি না আপনি আমাকে টাকা দিতে পারতেছেন এখানে কেউকে আমি টাকা দিয়ে আনি নাই আপনি নিজে আসছেন কেন কারণ এই জায়গার জুনুন এবং জাজবা দুইটা নবী কেন্দ্রিক দুইটাই নবী কেন্দ্রিক তাহলে কেন আসলেন কারণ হচ্ছে সুন্নতে ইলাহি হলো কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না মাওলা নবীর কাজ কে করবে তো আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে
এখন কোন নবী আসবে না নবীর পক্ষ থেকে যারা কাজ করবেন তারা তিন ধরনের লোক মুসলিহ মুজাদ্দিদ মুজতাহিদ মুসলিহ মুজাদ্দিদ মুজতাহিদ মুসলের কাজ আমার নবী তালিম ও তরবিয়তের যে কাজ করতেন মুসলো একই কাজ করবেন সেই কারণে আমার নবী এদেরকে নিজের ওয়ারিস বলেছেন রুয়ে জমিনের মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে না আপনি কুল কায়নাত একসাথে দিবেন আর একসাথে আমার নবী যদি বলে আমার ওয়ারিস আর কোনো কিছু দরকার আছে লয়ে যা তোর দুনিয়া আখরা তুই তা গাড়ি বাড়ি নিয়ে আমাদের গাড়ি বাড়ির দরকার হাম পাহাড় আল্লামা ইকবালের ভাষায় হাম পাহাড়ও কি ছেটানো মে রহনে ওয়ালে লেকিন দুনিয়া কো চালানে ওয়ালে আমরা বড় বড় শাহী রাজমহলে থাকার দরকার নাই কোন গৃহহীন ছাদহীন পাহাড়ের চূড়ায় থাকবো কিন্তু ইশারা দিলে সূর্য পর্যন্ত গতি পরিবর্তন করবে আমি যখন ইশারা করব কিছুদিন আগে ইংল্যান্ডের মধ্যে আমাদের এক প্রফেসর উনি বলছেন তুমি জানো এক সময় সূর্য ব্রিটিশ শাসনের পুরা বাউন্ডারির মধ্যে সূর্য অস্ত যেত না পর আমি বললাম আপনি জানেন এখানে তো সূর্য অস্ত যেত না ওখানে সূর্য আমাকে জিজ্ঞেস করত স্যার অস্ত যেতে পারবো সেটা কখন আমি বললাম তোমার গায়ে সূর্য পাঠানোর আগে 1300 বছর বল আমার কোর্টে ছিল কার কোর্টে আমার কোর্টে মুহাম্মাদি কোর্টে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য তখন আমাকে জিজ্ঞেস করত স্যার অস্ত যাইতে পারবো আমি পারমিশন দিলে অস্ত যাইতো পারমিশন না দিলে অস্ত যাইতে পারতো কারণ তোমারটা দুই মহাদেশ হয় নাই বেটা আমি তিন মহাদেশ শাসন করেছি ভাই মহাদেশ তিন মহাদেশ শাসন করেছি পড়ে গেছি কিন্তু মনে রাখেন পড়ে গেছি মানে শেষ কথা না পড়ে বেশি মানে শেষ কথা না ফুলস্টপ দেই নাই নিজের আখলাকি কারণে পড়ে গেছি আখলাক এবং এল এই দুইটা যদি দুরস্ত করতে পারি আমার নবীর সাথে যদি মিল রাখতে পারি আছে কোনো মায়ের ছেলে দাবায় রাখে কেন এলম এবং আখলাক এই দুই জিনিস যদি আপনার পরিবারের মধ্যে এসে যায় সমাজ আপনাকে সম্মান না করে পারবে না আপনার ঘরের মিস্ত্রি চা দিলে দিলেন দিলে না দিলে নাই তুই তুই করে বলেন নাই বলেছে তিন দিন পরে জানতে পেরেছেন মিস্ত্রির ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর তুই তুই করতে পারতেছেন মিস্ত্রিকে খাতির এক্সট্রা হয়ে গেছেন আমার ব্যক্তি জীবনের ঘটনা আমাদের ঘরে কাজ করতেছেন এই কোন একটা এলাকার মতলব থেকে শুরু করে কুমিল্লা কোন একটা এলাকার লোক মিস্ত্রি কিন্তু কথাবার্তার টোন ভিন্ন মানে আদব বুঝে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম দুই তিন দিন হয়ে গেছে আমি বললাম আপনার বাড়ি হাসতেছে তো বলতে সুজন আমি বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন আসলে আমার ছেলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই কথা আমি আমার আব্বাকে বলার পরে ওই মিস্ত্রির সাথে তিন দিনের যেই বিহেভিয়ার এটা মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে সবাই আপনি আপনি করে বলছে সে কাজ করলেও কিছু বলে না না করলেও কিছু বলে কেন কারণ শিক্ষা এবং চরিত্র এই দুই জিনিস যদি আপনার কুড়ে ঘরের মধ্যে চলে আসে বিএমডব্লিউ দাঁড়িয়ে জিজ্ঞেস করবে ওই ঘর এটা ঘর তাহলে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান কি করতে হবে টাকা শিক্ষা এবং চরিত্র আপনি একেবারে ধ্বজভাঙ্গা ঘরেও যদি থাকেন এই দুই জিনিস যদি আপনার কাছে থাকে মনে রাখবেন পৃথিবীর সম্পদ আপনার ঘরে যত বড় লোক যাবে না কেন সবাই ইশারা করে দেখাবে ওই ঘর ওইটা 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 1400 বছর আগে যখন আমার নবী এসেছেন পারস্যের রাজা দিরাজ ওই জায়গা দিয়ে যাওয়ার সময় কো বলি নাই আল আমিন আল আমিন ওই ওই জন তো কোন জন তো মিথ্যা বলে না আজীব পার্সোনালিটি কথা যখন বলে চোখে চোখ রেখে বলে আর চোখে চোখ রাখবা ইম্পসিবল তো চোখের মধ্যে খাস একটা ঘনত্ব বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলা যায় না মিথ্যা বলে না গালাগালি করে না পার্সোনালিটি এক আজীব অনেক ইনফ্লুয়েন্সি বসবে তো বসে থাকতে ইচ্ছে করবে উঠতে ইচ্ছে করে না আমার নবী কি অনেক বড় ব্যবসায়ী ছিলেন ছোট্ট কুড়ে ঘরের মধ্যে নবী কিন্তু পারস্য বলেন বড় বড় সুপার পাওয়ার প্রত্যেক ব্যক্তি পুরা রাজ সিংহাসন কাঁপিয়ে দিয়েছে আমার নবী কাজ এখনো শুরুই করে নাই
কাজ এখনো শুরুই করে এই কোন জায়গায় মানুষ আর আমার মিশন আবার জায়গার মধ্যে আসি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কি আপনি আপনাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে সেটা বোঝার জন্য আপনি দেখবেন আমার নবীকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে আমার নবীর দায়িত্ব যেটা আমার দায়িত্ব সেটা তো আমি আপনাকে বলেছি মুসলিহ থাকবে মুসলের কাজ সার্বক্ষণিক তালিম ও তরবিয়তের কাজ করা এখন মুসলে কি একা কাজ করতে পারবে মুসলের সাথে মুসলের কিছু ছাত্র থাকবে তারা মুসলের আওয়াজকে সমাজের মধ্যে প্রফেশনালি একাডেমিকলি এস্টাবলিশ করবে এরা কারা এরা আপনারা এরা আপনারা যারা সার্বক্ষণিক নবুয়তি কাজ করে সেই কারণে আমার নবী বলেছে এরা আমার ওয়ারিস এরা আমার ওয়ারিস অনেক বড় জিনিস আপনারা হয়তো আমি মুখে বলে ফেলতেছি জিনিসটা বুঝতে পারতেছেন না কুল কায়নাতের যিনি মালিক যাকে খালেকে কুল যাকে মালেকে কুল বানিয়েছেন উনি বলছেন আমার ওয়ারিস আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আর কোনো কিছুর দরকার নাই শুধু গোলামকে বলবেন আমার ওয়ারিস দুনিয়ার জায়গায় আপনার ওয়ারাসত আর জায়গায় বুঝতে পেরেছেন তাইলে মুসলের সামগ্রিক কাজ আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সম্পাদিত হবে তাইলে আমি এখন জানবো আমার মিশনটা কি তখন আমি নবীকে জিজ্ঞেস করব ইয়া রাসূলুল্লাহ আপনার মিশনটা কি আমার নবীর মিশন চারটা আমার মিশনও চারটা তিলাওয়াতে কোরআন তাসকিয়া তালিমে কিতাব ও হিকমা ইয়াতু আলাইহিম আয়াতি ওয়া ইযাকীহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এটা আমার নবুয়তি কাজ আমার মেইন কাজ কোনটা মেইন কাজ একটা যেটা আমি কোরআন শরীফের আয়াত পড়েছি সেটা কোনটা আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসে এখন যদি আপনি সার্বক্ষণিক অন্ধকারের মানুষটাকে যদি বলেন পুরো অন্ধকার 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 ও ভাই অন্ধকার তো আপনার কাজ তাকে আলোর দিকে নিয়ে আসা আপনি যদি তার অন্ধকার নিয়ে ঘুষাঘুষি করেন তো তাকে আলোর পথে কেমনে নিয়ে আসবেন আপনার কাজ আমার কাজ প্রত্যেক অন্ধকার ব্যক্তিকে টেনে আলোর রাস্তায় আনা এটা আমার মূল কাজ এখন আমি অন্ধকার থেকে আলোর পথে আনবো কি করে কিভাবে তিলাওয়াতে কোরআন তাসকিয়া তালিমে কিতাব ও হিকমা এই তিনটা আমার মূল কাজ কোরআনে পাক এটার তিলাওয়াত এবং মানুষের চারিত্রিক পরিশোধন কোরআন ও সুন্নতের যে জ্ঞান সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেওয়া কেন এটা বিজ্ঞান এটা দর্শন এটা অর্থনীতি এটা সমাজনীতি এটা অমুক নীতি এটা সমুক নীতি এগুলো সব সেকুলার নলেজ আমার দায়িত্ব সেটা না আমার দায়িত্ব আমার আল্লাহ যে ওহির জ্ঞান পাঠিয়েছেন সেটা এই প্রজন্মের কাছে পৌঁছানো কারণ এই প্রজন্মের কাছে কিছু প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনায় সবাই বসছে সবাই কথা বলতেছে বুঝতে পারতেছি না গতকালকে আমার বন্ধু মারা গেল কেন মারা গেল কি বের হয়ে গেল কেন আসলাম কে পাঠালেন কেন পাঠালেন যিনি পাঠালেন উনি কোথায় থাকেন উনার সাথে আমার সম্পর্ক কি উনি কোন উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন উনার সাথে আমার সাক্ষাতের কোন উপায় আছে কিনা প্রশ্ন একটা দুইটা না তো শত শত প্রশ্ন অর্থনীতির ছাত্র আছে বিজ্ঞানের ছাত্র আছে ফিজিক্স কেমিস্ট্রি সবাই সবাই প্রশ্ন করছে উত্তর কেউ দিতে পারে পাশ দিয়ে আপনি জীর্ণ শীর্ণ কাপড়ের লোক যাচ্ছেন আবার ব্যাক করছেন এটা দায়িত্ব আপনার আপনি বলবেন দাঁড়ান উত্তর আমার কাছে আছে আমাদের কাছে নাই আপনার কাছে কেমনে আসলো আপনি সেকুলার জ্ঞানের লোক আমি বিক্রি করি ওহির জ্ঞান ওহি কি জিনিস এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান কোনটা কোরআন সে বলবে কোরআনের উপর কেন বিশ্বাস করব আমি বলবো কোরআনের উপর কেন বিশ্বাস করবে না এটা আপনার কিতাব না এটা আমার কিতাব না এটা বিশ্বের কিতাব কেন তখন আমি বলবো কোরআন এই যুগে মুজিজা কেন কোরআনের বৈজ্ঞানিক দিক কি কি আছে যুক্তির দিক কি কি আছে এটা আমরা না জানলে বিক্রি করতে পারবো কোরআনই একমাত্র কিতাব যাকে পৃথিবীর যেই কোনো জায়গায় দিবেন যে কোনো ব্যক্তি বলতে বাধ্য হবে এটা কোনো মানব রচিত কিতাব হইতে পারে না
তাইলে আপনি বিক্রি করতেছেন ওহির জ্ঞান। তখন আমি পাশে দাঁড়াইলাম, আসেন একটা একটা প্রশ্ন করেন, কি কো আমার এখান থেকে কি বের হয়ে যায়? রূহ, রূহ কি? রূহ আল্লাহর নির্দেশ। এক্সপ্লেইন কিভাবে করবেন? কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো তখন কোরআনের ভাষায় আমি একটা একটা করে যখন বুঝাই যাব, এটা ওহির জ্ঞান, এই কাজ আমার দায়িত্ব, এটা পৃথিবীর কেউ করতে পারবে না, এটা আমি করতে পারবো। কবরে কি হয়, হাসরে কি হবে, কবরের জীবন কেমন, সকাল কেমন, বিকাল কেমন, সবকিছু এটা আমার দায়িত্ব, আমি কাজগুলা করতেছি। আমি পরে আসব কাজগুলা কি আন্দাজে করব। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে এই মিশন নিয়ে আমরা আসছি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলাম। আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তালিম এবং তাসকিয়া, সর্বসাকুল্যে আমি কাজ করতেছি দুইটা জিনিসে, একটা তালিমের, একটা তরবিয়তে। তালিম এবং তরবিয়ত কি? জাতি গঠনের মূল কাজ কিন্তু আপনারা করছেন, এটা আপনারা মাথায় রাখবেন, এটা আপনারা মাথায়। কিছুদিন আগে আমার সাথে এক জায়গায় কথাবার্তা হচ্ছিল, অনেক বড় মাদ্রাসার কোনো দরকার আছে কিনা, তো তখন আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে বললাম, মাদ্রাসা দরবার ইসলামী সংগঠন, আপনি ওদেরকে কোন দিক থেকে দেখবেন সেটা আপনার বিষয়, কিন্তু জাতি গঠনে মসজিদের মিম্বর যে ভূমিকা রাখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখে। দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে। আমি অ্যানালাইসিস করি, আপনি একমত পোষণ করলে ইয়েস বলবেন, দ্বিমত পোষণ করলে নো বলবেন, কেন সেটা আমাকে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার জন্য অসম্ভব গুরুত্বের একটা জায়গা, কোনো সন্দেহ আছে? না। আমাদের মানুষের দুইটা জিনিস দরকার হয়, একটা তালিম আর একটা তরবিয়ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো মানুষের মধ্যে একেবারে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবে, মানুষ এখন বেদাত শিরিক যেমন যেমন পড়ে, তরবিয়তের কথাও যেন ঠিক সেভাবে পড়ে। তরবিয়ত কি? মানুষের তরবিয়ত কেন দরকার হয়? মানুষকে আল্লাহ দুইটা জগৎ দিয়েছেন, বাইরের জগৎ আর ভিতরের জগৎ, বাইরের জগৎ আর ভিতরের জগৎ। বাইরের জগতের জন্য তালিম দরকার, ভিতরের জগতের জন্য তরবিয়ত দরকার। তরবিয়তটা কি? তরবিয়ত হচ্ছে আপনি আপনার চরিত্রের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আপনার সন্তান অথবা আপনার ছেলে তার ভিতরে একটা সেন্স ডেভেলপ করবেন। একটা সেন্স ডেভেলপ হলে কি হবে? সেই যদি কোনো কিছু খারাপ করার নিয়ত করে অথবা খারাপ কাজটা করে ফেলে, ভিতর থেকে সে এক ধরনের প্রটেস্ট অনুভব করবে, হাই কোথা কি করে ফেললাম, না না এটা করা উচিত হয় না, মওলা ক্ষমা করে দে, আমি ভুল করে ফেলছি। এই যে আপনি কথাগুলো বলতেছেন, কিসের জেরে? তরবিয়তের জেরে। বড়কে সিট ছেড়ে দিতে হয়, এটা তালিম দিয়ে হয় না, তরবিয়ত দিয়ে হয়। মা বাবাকে সম্মান করতে হয়, এটা তালিম না, তরবিয়তের কাজ। বড় দেখলে দাঁড়িয়ে যেতে হয়, বরের সামনে সিগারেট খাওয়া যায় না, মিথ্যা বলা যায় না, হারাম মুখে নেওয়া যায় না, অশ্লীল কাজ করা যায় না, এটা কোনোটাই তালিমের সাথে সম্পৃক্ত না, তরবিয়তের সাথে সম্পৃক্ত। ইকোনমিক্সে প্রত্যেকটা বই আপনি পড়েন, কোনো বই আপনি পাবেন না মা বাবাকে সম্মান করার কথা। ফিজিক্সের বই, পুরা দুনিয়ার বই পড়ে ফেলেন, আপনি কোথাও পাবেন না মানুষের সাথে সৎ ব্যবহার করো এই কথা। ম্যাথের সমস্ত বই উঠান, কোথাও পাবেন না মানুষের উপর জুলুম করিও না। আপনি এভাবে একটা একটা করে কিতাব তুলেন, কোনো জায়গায় পাবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা মালউন। এই কথাগুলো আপনি এই রিলিজিয়াস সায়েন্স বাদে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবেন না। আচ্ছা, আপনি শুধু তালিম দিলেন, তরবিয়তের দরজা বন্ধ করে দিলেন, দরবার বন্ধ, আর যা যা আছে সব বন্ধ, ওয়াজ বন্ধ, তকরির বন্ধ, কি করবেন আপনি? আসেন আমি আপনাকে একটা সোসাইটি দেখাই, ইংল্যান্ডের সোসাইটি ফর এক্সাম্পল, অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, কিন্তু দরবার নাই। আমাদের এখানকার মতো মাহফিল এই ধরনের নাই। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে সোসাইটির মধ্যে ডিভোর্স রেট কোথায়? আসমানে। ক্রাইম রেট কোথায়? আসমানে। আত্মহত্যা কোথায়? আসমানে। ডিপ্রেশন, হতাশা, ও ভাই গাড়ি আছে, বাড়ি আছে, খাওয়া আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু
বাসতে আমি আমার বাসার কোনো দরকার নাই, আমার বাসার কোনো দরকার নাই। তাইলে বোঝা যাচ্ছে আমাদের মানব জাতির মূল ডিমান্ড অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ফুলফিল করতে পারছে। অক্সফোর্ড না পারলে কি ঢাকা ইউনিভার্সিটি পারবে? পারবে না। কি লাগবে? তরবিয়ত লাগবে। তরবিয়ত আসে কোথা থেকে? তো সিনা থেকে। সিনালা মানুষ কোথায় বসে দরবারে? সিনালা মানুষ কোথায় বসে? যদি না বসে, আমি যদি সেটা করতে না পারি সেটা আমার ব্যর্থতা। ইউনিভার্সিটিতে যদি আমি পড়াইতে না পারি আমার ব্যর্থতা। ব্যর্থতার কথা বাদ দিলাম, আমি রেসপন্সিবিলিটি বলছি। সেই তরবিয়তের কাজ আপনাদের জিম্মায়। কিসের জিম্মায়? এখন আপনারা যদি উল্টা ফেতনা সৃষ্টি করেন কাজ হবে? সমাজের মধ্যে আপনারাই যদি টেনশন ক্রিয়েট করেন তাহলে তো ব্যান করে দেওয়া দরকার, ঠিক না? ফিতনা করা আমার কাজ না, টেনশন ক্রিয়েট করা আমার কাজ না, আগুন নিবানো কাজ আমার। মানুষকে তরবিয়ত দিয়ে মানুষের ভিতর বাহিরের ব্যালেন্স রক্ষা করা আমার কাজ। আমি যেই কাজ আমরা করি, আপনারা করছেন, সেই কাজের ফল ভোগ করার জন্য আমেরিকা ইংল্যান্ড বছরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। আপনারা বুঝতে পারছেন সেটা কোনটা? ডিপ্রেশন মুক্ত সমাজ আপনার মাধ্যমে। এখন আপনি যখন এই রেটগুলো বেড়ে যায়, মা বাবার সম্পর্ক ছিন্ন হয়েছে, সন্তান মোবাইল, আত্মীয়তা নাই। আমার নবী এনা বলছে, উম্মত একটা জিনিস শিখাই দেবো, কয়া রাসূলুল্লাহ শিখান। তোমরা জানো এটা কি জিনিস? কয়া রাসূলুল্লাহ কি জিনিস? বা আমি এখন যেটা শিখাবো সেটা নফল রোজা, নফল সাদাকা, নফল সালাত থেকে উত্তম। আলা উখবিরুকুম, মানুষের পারস্পরিক সম্পর্ককে ডেভেলপ করা, প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ এটা এত বড় কাজ? তোমরা জানো মানুষের পরস্পরের সম্পর্ক ছিন্ন হওয়াকে আমার নবী বলেছে হাত ভর্তি দিন ধ্বংস হয়ে যাওয়া। কেন? আমি সেটা প্রথমে বুঝতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের মধ্যকার সম্পর্ককে এত গুরুত্ব দিলেন কেন? মনে রাখবেন আমরা মানুষ, কিছু জিনিস আমাদের শরীর ডিমান্ড করে, কিছু জিনিস আমাদের মন ডিমান্ড করে। মন কি কি ডিমান্ড করে? আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, কাজিনস, চাচাতো, বন্ধু বান্ধব একসাথে বসবো, খাবো, যেই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন হবে প্রথম ধাক্কা খাবে। এভাবে যখন মূল সম্পর্কগুলা আমরা থেকে আমি কেন্দ্রিক হয়ে যাবে তখন ডিপ্রেশন পেয়ে বসবে আপনাকে। আপনার কোনো কিছু আর ভালো লাগবে না, গাড়ি বাড়ি কোনো কিছু আর ভালো লাগছে না। মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায়, হতাশার দিকে চলে যায়। সুতরাং আমার কাজ মানুষকে তরবিয়ত দিয়ে